আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ আলহামা সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক দর্শক একটি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে চেয়েছেন স্বপ্নের তাবির সম্পর্কে জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তি যদি টাকা পয়সা স্বপ্নে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেই স্বপ্নের তাবির কি হবে সেটা অনেকে জানতে চেয়েছেন আর সেই এই স্বপ্নের ব্যাখ্যাটি সম্পর্কে যে কোনো ব্যক্তি যদি টাকা পয়সা স্বপ্নে দেখে তাহলে টাকা পয়সা স্বপ্ন দেখ কোন অবস্থায় দেখলে কি হবে তার ব্যাখ্যা কী হবে সে সম্পর্কে আলোচনা করার জন্যই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আমরা মৌখিকভাবে নয় বরঞ্চ নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা এই স্বপ্নের তাবির জেনে নেব যে কোনো ব্যক্তি যদি টাকা পয়সা স্বপ্ন দেখে তাহলে কোন অবস্থায় স্বপ্ন দেখলে কি হবে তার ব্যাখ্যা আমরা নির্ভরযোগ্য কিতাব থেকে জেনে নেব। তো চলুন চলে যাওয়া যাক কিতাবের পাতায় তো সম্মানিত দর্শকবৃন্দ আমরা চলে এলাম তাবির রুইয়া কিতাবের মধ্যে যা লিখেছেন আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই যিনি বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবির বিশারদ ছিলেন এবং বিশ্ববিখ্যাত বুজুর্গ এবং আল্লাহর বলি এবং ইলমের লাইনেও অনেক বড় উচ্চ মাপের মহাদ্দিস ছিলেন তো আমাদের আলোচ্য স্বপ্নের তাবির এই কিতাবের দুইশো নম্বর পৃষ্ঠে আছে আমরা সেখানে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে দুইশো নম্বর পৃষ্ঠায় আমাদের আলোচ্য স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে এখানে আছে দেরহাম অর্থাৎ টাকা পয়সা স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা কি হবে হজরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইনে ফরমায়া হয় অর্থাৎ মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন চু শখ দেরহাম কো দেখে তো বেদারী মেয়ে দেরহাম হাসিল হনে কি দলিল হয় যে ব্যক্তি স্বপ্নে দেরহাম টাকা পয়সা ইত্যাদি স্বপ্নে দেখবে তো এর দ্বারা এর ব্যাখ্যা হবে যে সে ব্যক্তি বাস্তবিক টাকা পয়সা পাবে ধন সম্পদ অর্জন করতে পারবে আর বাজ আহলে হয় হাইকে যু শখস খাবমে দেরহাম দেখে যে ব্যক্তি স্বপ্নে দেড়হাম টাকা পয়সা দেখবে দলিল কিনক বাত সনেগা ইয় হক তাল কি তসবী কেগা তো এর দ্বারা এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে উত্তম কথাবার্তা শুনবে এবং আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা তাসবিহ জ্ঞাপন করা তার তৌফিক হবে ওর আগার দেখে কে দেহাম সফিদ হয় তো উস কি তাবিল নেহায়ত আচ্ছেই হয় যদি স্বপ্নে দেখে যে টাকা পয়সা সাদা টাকা পয়সা সে স্বপ্নে দেখে তাহলে তার ব্যাখ্যা হবে অত্যন্ত উত্তম কিছু দিয়ে অর্থাৎ সে উত্তম কিছু অর্জন করবে আর আগর দেড়হাম সিয়া হয় যদি দেখে যে টাকা পয়সা কালো আর উশি নকশুরত পর হয় তুই জঙ্গ আর ঝগড়ে পর দলিল হয় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে বিভিন্ন ঝগড়াঝাটি এবং যুদ্ধ লড়াই ইত্যাদি মাধ্যমে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আর বাজ আহলে তাবির ফরমায়া হয় আগার দেখে কে উসনে ছোটা দেড়হাম পায়া হয় যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে ছোটো টাকা পেয়েছে তো ছোটে ফরজন পর দলিল হয় তো এর ব্যাখ্যা হবে তার ছোটো সন্তান দিয়ে অর্থাৎ এই স্বপ্নের সংশ্লিষ্ট হবে তার ছোটো সন্তানের সাথে আর আগার দেখে কে উসনে দেহাম জয় কিয়া হয় ইয়া কিসিনে চোরায় হয় যদি স্বপ্ন দেখে যে তার দেড়হাম তার টাকা পয়সা হারিয়ে গিয়েছে অথবা টাকা পয়সার লাইনে সে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে এর এর দলিল হায় কে ছোটে ফর্জন সে উস কি দেল পর বুঝ আয়েগা আর তাহলে এর ব্যাখ্যা হবে যে তার ছোট সন্তানের থেকে তার অন্তরে কষ্ট পাবে আর দেখে কে ছোটা দেড়হান জয় হুয়া হয় আর ফের পায়া হয় যদি স্বপ্ন দেখে যে তার ছোট টাকা এটা হারিয়ে গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অতপর সে আবার পুনরায় ফিরে পেয়েছে তো দলিল হয় কে ওহ রঞ্জ উস জায়েল হগা হোগা তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে যেই কষ্ট পেয়েছিল তার যে দুঃখ কষ্ট আছে সেই দুঃখ কষ্ট তার থেকে দূর হয়ে যাবে আর আগার ফের নেই পায়া হয় যদি দেখে যে টাকা পয়সা হারিয়ে গিয়েছে পুনরায় আর পায়নি দলিল হয় কি উস্কা ফরজন্দ হালাক হোক তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে তার সন্তানাদি মারা যাবে সন্তানাদির কোনো কষ্ট পৌঁছবে অথবা সন্তানাদি ইন্তেকাল করবে হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইনে ফরমায়া কে খাপকে আন্দার দেড়হাম হাত মে রাখনা নেক বাত হয় কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে তার হাতে টাকা পয়সা রেখেছে তাহলে এটা অনেক উত্তম কথা এর ব্যাখ্যা হবে উত্তম কিছুর মাধ্যমে আর আগার দেখে কে ইয়াল মেয়ে আপনি হাত সে দেড়হাম তকসীম কে হ্যাঁ দলিল হাইকে উনকে দরমিয়ান ঝগড়া হোকা কেউ যদি স্বপ্নে দেখে যে তার সন্তানাদি যারা আছে বা তার পরিবারের ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে সে সম্পদ টাকা পয়সা বন্টন করছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে তার সন্তান পরিবারের মধ্যে ঝগড়াঝাটি হবে আর আগার আপনি হাতিলিমে এক সফিদ দেড়হাম দেখে কোনো ব্যক্তি যদি নিজের হাতে একটা সাদা টাকা পয়সা দেখে সাদা টাকা দেখে দলিল হায়ে উস্কি ফরজান পয়দা হোগা তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে তার সন্তান ভূমিষ্ঠ হবে তার বাচ্চা হবে ওরাগার দেখে কে ও দেড়হাম ওসে জয় হুয়া হয় তুই এ উসকে ফর্জন কি মর্নে কি দলিল হায় যদি স্বপ্নে দেখে যে হাতে টাকা পয়সা ছিল সেখান থেকে তা নষ্ট হয়ে গেছে হারিয়ে গিয়েছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে তার সন্তান ইন্তেকাল করবে মারা যাবে ওরাগার খাবলে দেড়হাম ও দিনার কি থৈলি পায় যদি স্বপ্নে দেখে যে তা সে টাকা পয়সার তিরহাম দিনারের একটি থলি পেয়েছে একটা ব্যাগ পেয়েছে দলিল হাইকে মাল আর ন্যায়ামাত নেয়ামাতে হালাল জমা করে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে অনেক সম্পদ হালাল সম্পদ সে জমা করতে পারবে অনেক টাকা পয়সা সে জমাতে পারবে হজরত জাফর সাদেক রহমতুল্লা আলাইনে ফরমায়া হয় কে খাব মে দেড়হাম গিয়ারা হজা পড়ায় অর্থাৎ জাফর সাদেক রহমতুল্লা আলাই যিনি অন্যতম একজন স্বপ্নের ব্যাখ্যাকার এবং অনেক বড় বুজুর্গ এবং উনি তাবেই ছিলেন তো তিনি বলেন যে স্বপ্নে যদি কেউ টাকা পয়সা দেখে তো এর ব্যাখ্যা হবে বারোটি জিনিস দিয়ে অর্থাৎ এই স্বপ্নের ব্যাখ্যা বারোটি জিনিস দিয়ে করা হবে বিভিন্ন অবস্থায় এক দুরুস্ত বাতে অর্থাৎ উত্তম কথাবার্তা উত্তম কথাবার্তার মাধ্যমে টাকা পয়সা টাকা পয়সার সাথে সংশ্লিষ্ট স্বপ্নের ব্যাখ্যা হবে উত্তম কথাবার্তার মাধ্যমে দুই মুরাদ কা পূরা হোনা উদ্দেশ্য পূরণ হওয়া কেউ যদি স্বপ্নে দেখে যে টাকা পয়সা সে পেয়েছে তার মানেই সে তার উদ্দেশ্য তার যে মাকসাত ছিল উদ্দেশ্য পূরা হবে তিন ভেলায়াত অর্থাৎ সে কোনো দায়িত্বের নিযুক্ত হবে সে কোনো বড় দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হবে চার মালে জমা অর্থাৎ সে সম্পদ জমা করতে পারবে পাঁচ দোস্ত কোন বন্ধু কোন দোস্ত বন্ধু দোস্ত আহবাব ইত্যাদি তার অর্জিত হবে অথবা এই স্বপ্নের সংশ্লিষ্ট যেভাবে স্বপ্নে দেখবে এই স্বপ্নের সংশ্লিষ্ট থাকবে বন্ধুর সাথে দোস্তের সাথে ছয় ফরজন্দ এর ব্যাখ্যা হতে পারে সন্তানাদি দ্বারা সাত ফেতনা এর ব্যাখ্যা হবে ফেতনা দিয়ে আট ফরাহ রুজি প্রশস্ত রুজি ইনকাম টাকা পয়সা ইত্যাদির মাধ্যমে এর ব্যাখ্যা হবে নয় আমান নিরাপত্তা শান্তি ইত্যাদির মাধ্যমে এই টাকা পয়সার সাথে সংশ্লিষ্ট স্বপ্নের ব্যাখ্যা হবে দশ কানিজ অর্থাৎ কোনো ভালো অধীনস্থ ব্যক্তি তার অর্জিত হবে অথবা খারাপ অধীনস্থ ব্যক্তি অর্জিত হবে এটা হলো কোন অবস্থায় টাকা পয়সার স্বপ্ন দেখেছে তার সাথে সংশ্লিষ্টতা রেখে এই স্বপ্নের ব্যাখ্যা হবে এগারো দেড়হাম পানা অর্থাৎ সে বাস্তবেই টাকা পয়সা পাবে যদি কেউ স্বপ্নে দেখে যে সে টাকা পয়সা পেয়েছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আসলে বাস্তবেই সে টাকা পয়সা পাবে দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি